শবে বরাতের রাতে সারা রাত জেগে ইবাদত করা, এই আমলটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা? আপনি জিজ্ঞেস করেন, উনি তো মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে উনি আল্লাহর কাছে জবাব দিবে, তাই নয় কি? জিজ্ঞেস করেন যে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উদযাপন করতেন কিনা? যদি বলতেন হ্যাঁ করতেন, তাহলে বলবেন করতেন এই মর্মে কোথায় বর্ণনা আছে, আপনাকে উনি বলবে। আর যদি উনি বলেন না এটা করতেন না, তাহলে যে কাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, করে যাননি, কল্যাণকর মনে করেন নাই, এই উম্মা সেটাকে কোনোদিন কল্যাণকর মনে করতে পারে না। বাস, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার আলেম, তিনি কি বলেছেন জানেন? মানি ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কোনো ব্যক্তি যদি কোনো বিদআতি কাজ নিজে করে এবং মনে করে এই কাজটা উত্তম, বিদআতটাকে তিনি সওয়াবের মনে করে, উত্তম মনে করে করে থাকেন, তিনি বলছেন সে যেন নীরব ভাষায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করলো। কিভাবে? কারণ আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং এটা ইনট্যাক্ট, এখানে কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নাই। যেভাবে তিনি করে গেছেন, বলে গেছেন, ইবাদাতে কোনো কিছু আর নতুন করে অ্যাড করার চান্স এখানে নাই। অনেক জাহেল আছেন, মূর্খ, আলেম নামদারি কিন্তু ইলম নাই, তারা কি বলে জানেন? বলে এই যে মাইক, এটাও তো রাসূলের যুগে ছিল না। এই যে টাইলস, এটাও তো রাসূলের যুগে ছিল না। এই যে এসি ফ্যান, এগুলো রাসূলের যুগে ছিল না। তো এগুলো বিদআত না? আমরা বলবো ভাই পড়াশোনা করেন, এটা ইবাদাতের অংশ নয়, এটা হচ্ছে ইবাদাতে পৌঁছানোর একটা মাধ্যম। কিন্তু আপনি যখন কুলখানি করছেন, সেটা সরাসরি ইবাদাত হিসেবে করছেন। আপনি যখন পাঁচ ওয়াক্ত সালাতের পরে লম্বা দোয়া করাটাকে আবশ্যক বানিয়েছেন, এটা আপনি ইবাদাত মনে করে করছেন। তো বিদআত তো ইবাদাতের ক্ষেত্রেই হয়, মুআমালাতের ক্ষেত্রে নতুনত্বটা বিদআত নয়। ইবাদাতের ক্ষেত্রে নতুনত্বটা, ইনোভেটিভ কোনো কিছু তৈরি করা হচ্ছে বিদআত। সুতরাং আপনাকে পার্থক্য বুঝতে হবে যে কোনটা ইবাদাত আর কোনটা মুআমালাত। বুঝে না, বলে এটাও তো নতুন, এটা নতুন, এটা তো ইবাদাত নয়। বিদআত হচ্ছে এমন জিনিস যেটা ইবাদাতের ভেতরের বিষয়, যেটা সরাসরি ইবাদাত। এটা রাসূল করেন নাই, আপনি করছেন, এটা অ্যাকসেপ্টেবল না। সেটা যত সুন্দরই হোক না কেন, সেটা যত সুন্দরই হোক না কেন, যত ফেব্রিকেটেড হোক না কেন, এটা মাকবুল নয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলাইহি। কেউ এমন কোন ইবাদা সম্পন্ন করলো, এমন কোন আমলের সূচনা ইসলামে করলো যেটার অস্তিত্ব রসুলের যুগে ছিল না, সেটা পরিত্যক্ত, পরিত্যাজ্য, সেটা রিজেক্টেড। বাস,